নমস্কার বন্ধুরা, তনু কিচেনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো ছোলা ডালের বড়া। তো আপনারা প্রত্যেকদিন কিছু না কিছু কোনো ডালের বড়া খেতে থাকেন। আজকে আমি ছোলার ডালের বড়া কীভাবে কেমনভাবে বানাবো সেটা আমি আপনাদের দিকে দেখাবো। তো সেই ছোলার ডালের বড়া তৈরি করতে কী কী লাগে সেগুলো আমি আপনাদের দিকে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। দেখুন, ছোলার ডালটা কিন্তু আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা পুরো না পিষে হালকা হালকা একটু গোটা গোটা রয়েছে। এইভাবে কিন্তু মানে পুরো পিষতে হবে না, হালকা হালকা একটু গোটা থাকবে, যাতে এই ডালটা ভাজা হয়ে গেলে একটু মুখে দানা দানা লাগবে। আর এই দিকে রয়েছে যেমন জিরে, হলদে, লঙ্কা গুঁড়ো, হলদে গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, লঙ্কার কুচি, আধখানা একটা লেবু, আর এদিকে চাট মশলা, আর এদিকে পরিমাণ মতো নুন। এবার আমরা এইগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। পরিমাণ মতো হলদে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ছিটিয়ে এদিকে একটু আদা কুচি ছড়িয়ে দেব, লঙ্কার কুচি, চাট মশলা, আর এদিকে ধনে পাতা কুচি। পরিমাণ মতো লবণ, এবার আমরা এটাকে চটকে নেব, মিক্সড করে নেব একসাথে। এইভাবে মিক্স করব। দেখুন, দেখতেই কি সুন্দর লেগেছে মিক্স করার সময়, খেতে তো আরো ভালো লাগবে। আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এইভাবে ঠিক চটকে নিতে হবে। দেখুন, চটকানোটা কিন্তু হয়ে গেছে, মাখানোটা হয়ে গেছে। দেখুন, উনুনটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দেবো, যাতে তেলটাও গরম হয়ে যায়। তেল দিতে থাকছি আমি। তেলটা গরম হতে থাকুক, তারপর আমরা ওটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা বড়াটা একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে নিতে হবে, একটু একটু করে দু হাত দিয়ে এইভাবে গোল হবে। বেশি বেশি নিলে কিন্তু হবে না, কেননা বেশি বেশি নিলে একটু মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে তেলে ছাড়লে ওটা কাঁচা রয়ে যাবে। তো এইভাবে গোল করে দু হাত দিয়ে এইভাবে চাপটে দেবো, একটু পাতলা হবে যাতে তেলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কাঁচাও হবে না। এইভাবে তৈরি হবে, এটা আমরা ছেড়ে দেবো তেলে। এইভাবে একটা একটা করে গোলতে এইভাবে গোল করতে করতে এটা দু হাতে আস্তে আস্তে চেপতে দেবো। মোটা করলে কিন্তু হবে না, বারবার বলছি মোটা করলে হবে না, মোটা করলে ভেতরে কাঁচা রয়ে যাবে। পাতলা করে তেলে ছাড়তে হবে, তেলটা আবার খুব গরম দিলেও হবে না, গরম তেলে ছাড়লেও হবে না, হালকা তেলে ছাড়বো, ধীরে ধীরে ওটা ভাজা হবে। আপনারা এটা এর থেকেও ছোটো করতে পারেন, আমি মিডিয়াম সাইজ করছি, এর থেকেও ছোটো করতে পারেন, পাতলা করতে হবে। এইভাবে আমরা করতে থাকবো। দেখুন, ডালগুলো কিন্তু
যে ডালগুলো আধা পেশা রয়েছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর অর্ধেক পেশা ডালগুলো সেগুলো কিন্তু মিশিয়ে গেছে। আধা পেশাগুলো একটু দানা দানা রয়েছে, এইগুলো কিন্তু আরো বেশি খেতে ভালো লাগবে, মুচমুচ করবে এইগুলো। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেবো, প্রথমে গোল হবে, গোল করে তারপর চ্যাপ্টা করবো। ধীরে ধীরে কিন্তু আমরা এটাকে নাড়তে থাকবো, না হলে ভেঙে যাবে। দেখুন আমরা কিন্তু যাতে তাড়াতাড়ি হয় জিনিসটা আমি আগে থেকে একটু বানিয়ে রেখেছি। আমাদের দিকে দেখতে হবে, ওটার দিকে লক্ষ্য রাখতে হবে, কেননা ওটা একটু কম সময়ে চুনেও যেতে পারে। বানিয়ে রেখেছি, এবার আমরা ওইগুলোকে দেখে নেব। আমি কিন্তু ধীরে ধীরে জাল দিয়ে করছি, এটা একেবারে অনেকটা উনানে জাল দেবে এরকম হবে না, ধীরে ধীরে জ্বালিয়ে করতে হবে, নাহলে ভেতরে কাঁচা রয়ে যাবে। দেখুন হালকা হালকা কিন্তু রং এসছে, আরও একটু ভাজা হবে, ধীরে ধীরে হচ্ছে এটা। দেখতে থাকুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে। দেখুন কালার হয়ে গিয়েছে কত সুন্দর, এবার এটা আমরা নামিয়ে ফেলবো। সবগুলো একসাথে তুলে নেবো যাতে তেলটা নিচে ছেঁকে যায়। মানে ওর মধ্যে তেল রয়ে যাবে, এইভাবে ছাঁকিয়ে নেবে। কত সুন্দর কালার এসছে দেখুন, যে এইগুলো রয়েছে এবার সেগুলো একটা একটা করে ছেড়ে দেবো। বেশি আবার কিন্তু পাতলা করলেও হবে না, ওটা কড়াতে দিতে দিতে ভেঙে যাবে, যাতে খুব মোটাও না হয় যাতে খুব পাতলাও না হয় সেইভাবে দেখে আমরা দেব। একটু তেল বেশি দিয়ে কড়াটাই ভালো, তেল কমে হলে ভেঙে যাবে।
আপনারা এইভাবে করতে থাকবেন, আশা করি ভালো লাগবে। দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে তো আরো সুন্দর হবে নিশ্চয়ই। আমরা তো অনেকবার খেয়েছি, আপনারাও খেয়ে দেখবেন। এটা আমরা এবার ভাজতে দেবো, হালকা আছে। দেখুন আমাদের এই বড়াটি কিন্তু হয়ে গিয়েছে, এটা আমরা নামিয়ে নেবো আবার। চাটনিটা নিচ্ছি কেন, তেলগুলো যাতে ঝরে যায় সেই জন্য নিচ্ছি, নালে তেলগুলো প্লেটেই রয়ে যাবে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ছোলার ডালের বড়াটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমরা একটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো সেন্ট আসছে। তো আপনারা বাড়িতে এটা কোনো গেস্ট আসলে অল্প সময়ে অল্প খরচে আপনারা করতে পারবেন। আমার এই যদি ভিডিওটি ভালো থেকে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরও নতুন রেসিপি পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।